সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার বরুড়া পৌরসভার দেওরা 9 নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরুড়া বিএমপি পৌরসভা যুব দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আর আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা যুব দলের আহ্বায়ক আক্তার হায়দার, বরুড়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বরুড়া পৌরসভা 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, বরুড়া দেওরা গ্রামের বিএনপির যুব দলের আমির হোসেন দাদাভাই, এছাড়াও আরও উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক বিএনপি পৌরসভা বিএনপি সালাউদ্দিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ত্যাগী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন টিটু, বরুড়া পৌরসভা 3 নং ওয়ার্ডের ত্যাগী ও সমাজসেবক এবং সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন বুইয়া, বরুড়া 3 নম্বর ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ বুইয়া, বরুড়া পৌরসভা যুবদলের সদস্য সেলিম মোল্লা সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান শেষে যারা কবরবাসী হয়ে গিয়েছেন বা কবরের আজাব মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আজকের এই অনুষ্ঠানের বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতি আক্তার হায়দার, বরুড়া পৌরসভা যুব দলের আহ্বায়ক আক্তার হায়দার। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালো লাগার অনুভূতিগুলা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে। এই সময় দেওরা গ্রামের কৃতি সন্তান বিএনপি যুব দলের আমির হোসেন দাদাভাই বলেন, যে কোনো মতে ডাক দিলে হেমিলিনের বাসিওলার মতো বাজে, হেমিলিনের বাসিওলার মতো লাইন ধরে ওই রকম দল করেন, নইলে একবার স্কুলেরও কি লাইছে ওই যে কয় আপারে বাজার ভান্ডা রাখছে সেই দেশের প্রধানমন্ত্রী খুনি ভাগ্যে গেছে, এই দেশ ওই খুনি প্রধানমন্ত্রী ভাগ্যে যাওয়ার লোকেরা হন, আমরা গোলাকে তর্ক ধরে আমরা গোলাকে তর্ক ধরে হেড অফ দি হাই আমরা গোলাকে আমরা কিনতে বয়েছেন লোকটাকে না জড়া হন না কতে বর্রার 334 গ্রামের ভিতরে সেরা গ্রাম দেওরা। আগামী দিন এই দেওরাবাসী দেওরার 60% 70% হলো 9 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড সারা পৌরসভায় 9 নং ওয়ার্ডের দিকে তাকিয়ে থাকে। অতএব আগামী দিনে আজকে এইখান থেকে এই হাই স্কুলের হল রুম থেকে প্রতিজ্ঞা করেন যে সারা বর্রার আইডল হিসাবে সারা বর্রার বিএনপিকে আমরা প্রমাণ করে দেব যে আমরা দেওরা এবং বর্রা পৌরসভার 9 নং ওয়ার্ড সব থেকে সেরা ইনশাআল্লাহ। আগামী দিনে
সকলকে ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য উদার আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বড়ুয়ার মাটির মানুষের নেতা জাকারিয়া তাহের সুমন ভাই জিন্দাবাদ, বড়ুয়া পৌরসভা যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।